এবার আপনাদেরকে নিয়ে চলে আসলাম ডুয়ার্স উৎসবে। এই ডুয়ার্স উৎসবটি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে অবস্থিত প্যারেড গ্রাউন্ডে। আমরা দুটি ভাই ডুয়ার্সের মেলা যাই। আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলায়। একটা বিশাল এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে। কোচবিহার থেকে NBSTC-র বাসে করে সোজা চলে গেলাম আলিপুরদুয়ার, গন্তব্য আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড। এখানে আবার মেলায় ঢোকার জন্য টিকিট কাটতে হয়, প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। এই হলো সেই 10 টাকার টিকিট যেটা হাতে না থাকলে মেলা থেকে খেদিয়ে বের করে দিবে। আমরা দুটি ভাই ডুয়ার্সের মেলা যাই। বন্ধুরা, প্যারেড গ্রাউন্ডটি আকারে অনেক বড়, আর এই প্যারেড গ্রাউন্ডেই বসেছে ডুয়ার্সের মেলা, এবং এই মেলায় আগত বিভিন্ন স্টলগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মেলায় ঢুকতে গেলে যাতে কারো পেট খালি না থাকে তার জন্য রয়েছে এখানে পর্যাপ্ত খাবারের স্টলের ব্যবস্থা। বন্ধুরা, এইখানেই মেলায় আগত বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। শুধু মেলায় পর্যাপ্ত লোকের দেখা নেই, তাই এই ফাঁকা মাঠে আমরা ভিড় বাড়ানোর উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখানেই রয়েছে ডুয়ার্সের অনুষ্ঠানের মূল মঞ্চ, যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্প পরিবেশন করেন। এখানেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের খেজুরের গুড় এবং ইলিশ, কিন্তু গুড় আর ইলিশ কেনার কোনো লোক নেই। এখানে বাংলাদেশের বিভিন্ন পসরা নিয়ে সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। হয়তো বিশ্বকাপে ভারতের হার নিয়ে বাংলাদেশের কিছু লোকের টিপ্পনির জবাব হয়তো তারা ডুয়ার্সের মেলায় পেয়ে গেছে। বাংলাদেশ থেকে আসা স্টলগুলিতে ভিড় না হলেও ভারতবর্ষের সেই যে স্টলগুলি বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছে, সেই সমস্ত স্টলগুলিতে তুলনামূলকভাবে একটু বেশি ভিড় রয়েছে। বন্ধুরা, এখানেই রয়েছে পকেটের টাকা খসানোর আসল জিনিস, আবার পেটের ক্ষিধা মেটানোর জিনিস, অর্থাৎ খাবারের স্টল। এখানে মাত্র 100 টাকায় মেয়েদের সোয়েটার, ছেলেদের কোট পাওয়া যাচ্ছে। যদি আপনারা নিতে ইচ্ছা করে তাহলে এই মেলায় গিয়ে নিয়ে আসতেই পারেন। ঢোকার মূল রাস্তার পাশে কিছু জায়গা পরপর এই হজ বড়লো খাবারের বিভিন্ন দোকান রয়েছে, যা কিনা আপনার খিদা মেটানোর জন্য এবং পকেট খসানোর জন্য যথেষ্ট। আমার কথা না শুনে যদি আপনাদের খেতে ইচ্ছে করে তবে এখান থেকে অবশ্যই খেয়ে নেবেন। বন্ধুরা, মেলার আসল ভিড় এখানেই রয়ে গেল। এই হচ্ছে খাওয়া দাওয়ার বিভিন্ন দোকান, যেখানে CFC, KFC থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দোকান এবং ছোট দোকান নিজেদের পসরা সাজিয়ে বসেছে, এবং এখানেই মেলার মূল ভিড়। প্যারেড গ্রাউন্ডটি আকারে অনেক বড় হওয়ার কারণে এখানে প্রচুর স্টলের জায়গা হয়েছে, কিন্তু স্টলের তুলনায় মানুষের সংখ্যা নিতান্তই নগণ্য। এখানেই রয়েছে বিভিন্ন পান মশলার বিভিন্ন স্টল, এছাড়াও কাশ্মীর থেকে আগত আইসক্রিম, বিভিন্ন রকমারি খাবারের স্টল রয়েছে। এছাড়াও রয়েছে জামাকাপড় সহ অন্যান্য জিনিসের স্টল। এবার আমরা প্রবেশ করলাম মেলার সেই জায়গায় যেখানে আমরা এতক্ষণ সেই জিনিসগুলো খুঁজছিলাম, অর্থাৎ রাইডসগুলো। তবে এই রাইডসগুলো ওঠার খরচ আমাদের কোচবিহারের রাসমেলার খরচের থেকে অনেকটাই কম। এখানে বিভিন্ন রাইডসের খরচ 60 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। বন্ধুরা, এটা সত্যি হলেও বলতে ইচ্ছে করছে যে রাইডসগুলোতে ওঠার মতো হয়তো আলিপুরদুয়ারের লোকের অভাব রয়েছে, কারণ এতগুলো রাইডস দেখলাম, কোনো রাইডসেই পর্যাপ্ত লোক নেই। শুধু মেলার ভিড় মনে হয় ওই খাবারের দোকানগুলোতেই সীমাবদ্ধ ছিল। নাগরদোলনাও বিনা লোকে ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে গেছে, তাই দাঁড়িয়ে পড়ল।
এবার সময় হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার, তাই ফাঁকা মাঠে খানিকটা গোল দিয়ে এবার সবাইকে টাটা জানিয়ে ফিরে যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে, অর্থাৎ আমার বাড়ির উদ্দেশ্যে।